রাজ্যের একাংশ যুবক যুবতীদের স্বপ্ন পূরণ করল রাজ্য সরকার। বৃহস্পতিবার সকাল 8টায় গোমতী জেলার উদয়পুর ধ্বজনগর স্থিত পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে 150 জন এসপিও কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আগামী 2-1 দিনের মধ্যে বিভিন্ন ফাঁড়ি থানাগুলিতে যোগ দেবে এসপিও চাকুরিতে কর্মরত সকল যুবক যুবতীরা। এদিন সকালে পুলিশের প্যারেড গ্রাউন্ডে গোমতী জেলার পুলিশ সুপার শাশ্বত কুমার নতুন চাকুরিতে যোগদান করা এসপিও কর্মীদের অভিবাদন গ্রহণ করেন। গোমতী জেলার পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন গোমতী জেলা পুলিশের বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকরা। অভিবাদন গ্রহণ শেষে বক্তব্য রাখতে গিয়ে গোমতী জেলা পুলিশ সুপার বলেন, আজকের দিনটি হচ্ছে এক ঐতিহাসিক দিন সকলের জন্য। এক সত্যনিষ্ঠার সাথে এসপিও জওয়ানদের কাজ করার জন্য তিনি আবেদন রাখেন। সকলের জন্য আগামীর ভবিষ্যৎ যেন সুন্দর হয়ে ওঠে সে আশা এবং প্রত্যাশা রাখেন তিনি। এদিন এসপিও জওয়ানে কর্মরত সকল জওয়ানের পরিবারের থেকে সকল সদস্যরা এবং মা ও বাবা বন্ধুবান্ধব থেকে শুরু করে সকলে সুন্দর ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার জন্য আজ উদয়পুর পুলিশ লাইনের প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন। এদিন অনুষ্ঠান শেষে প্রিয়জনদের সাথে ঐতিহাসিক দিনের সাক্ষী হওয়ার জন্য বিভিন্ন ছবি ফ্রেমবন্দি করতে দেখা যায় সকল এসপিও জওয়ানদের। गोमती में से 150 एसपीओ की ट्रेनिंग कंप्लीट हुई है। इनकी एक महीने की कठिन परिश्रम के बाद आज इस स्टेज पे ये पहुंचे हैं। इस दौरान इनका फिजिकल एक्सरसाइजेस, आर्म्स वेपन्स की ट्रेनिंग, पुलिस का डिसिप्लिन, रेजिमेंटेशन आदि इन चीजों की ट्रेनिंग दी गई है। इनमें कॉमरेडी लाने के लिए गेम्स और अन्य चीजों का भी उपयोग किया गया है। अब आगे का सफर ट्रेनिंग के बाद और कठिन ही होता है, तो इसके बाद ये पुलिस थानों में जाएंगे, आउटपोस्ट में जाएंगे, ट्रैफिक में जाएंगे और अन्य जो पुलिस की ड्यूटीज होती है वो मेरा पूरा विश्वास है बहुत अच्छे से और सफलतापूर्वक निभाएंगे। উদয়পুর থেকে বিপ্লব দের রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।